ओम नमो भगवते वासुदेवाय। हेलो बंधुरा, आज आमी आपनादेर जोन्नो अत्यंतई परीक्षित एवं प्रमाणित एकटि तथ्य निये चले एसेछि। आज आमार भिडियोर आलोचनार मूल विषय हलो, जे व्यक्ति सकाले घुम थेके उठि मात्र तीन बार, हाँ बंधु मात्र तीन बार, एक शक्तिशाली मंत्र जप करते पारबें, से अत्यंतई भाग्यशाली एवं शुधु ताई नय धनवान व्यक्ति होते पारबें। केन बोलछी ता भिडियोटी सम्पूर्ण देखले तबेई जानते पारबें जे केन सेई व्यक्तिटी मात्र एकटी मंत्र जपेर माध्यमे तिनी एक जोन धनशाली व्यक्ति बा मा लक्ष्मीर कृपाधन्य व्यक्ति होते पारबें। नमस्कार सकल के, आरो एकटी नतून भिडियोते स्वागत जानाच्छी। केमन आछेन बंधुरा? आशा करब भगवानेर कृपाते आपनारा सुस्थ आछेन। जदि सकाल बेला घुम थेके उठार परे एई छोट्ट একটি মন্ত্র যা তিনবার জপ করা আপনি অভ্যাস করে নিতে পারেন প্রতিদিন, তাহলে আপনাকে আর টাকার জন্য আপনার জীবনে কোনো রূপ চিন্তা ভাবনা করতেই হবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেন বলছি, আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকের জীবনে সবথেকে বেশি যদি কিছুর প্রয়োজন হয় তা হলো অর্থ। অর্থ ছাড়া একটা মানুষের জীবনে সুখ শান্তি আসতে পারে না। যদি আপনার কাছে অর্থ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি জেনে রাখুন, আপনার যত কাছের মানুষই হোক না কেন, আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন কেউ আপনার দিকে মুখ ঘুরিয়ে তাকাবে না, একবারও ফিরে তাকাবে না যদি আপনার কাছে টাকা না থাকে। হ্যাঁ, এটাই বাস্তব, যার টাকা আছে আজকের সমাজে তার মান সম্মান খ্যাতি রয়েছে, আর যার টাকা নেই তার কোনো সম্মানও নেই। বন্ধু এটাই ফ্যাক্ট, এটাই বাস্তব। আপনারা মানুন আর নাই মানুন, ভালোবাসা শ্রদ্ধা ভক্তির থেকেও আজকের যুগে দাঁড়িয়ে টাকাই সবার উপরে সত্য। একদম সঠিক ও বাস্তব কথা আপনাদেরকে আমি জানাচ্ছি। হ্যাঁ, অপ্রিয় সত্য কথা বলছি, আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু যদি টাকা না থাকে না পারবেন আপনি নিজের জীবনের সব ইচ্ছা পূরণ করতে, আর নাই আপনার পরিবারের সকলের মনের ইচ্ছা তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন, আর তখনই আপনার পরিবারে ঝগড়া অশান্তির শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই টাকা তখনই আপনার হাতে থাকবে যখন আপনার ভাগ্য দেবী আপনার সহায় থাকবে। এবার পরিশ্রম আমরা প্রত্যেকেই করি, কেন করি, অর্থ উপার্জন করার জন্য। তবে সবার ভাগ্য তো সমান নয়, কেউ কম পরিশ্রমে বেশি টাকা উপায় করছেন, আবার কেউ প্রচুর খাটছেন তার ন্যায্য মূল্য তিনি পাচ্ছেন না, এমনটা তো হয়েই থাকে, আপনারা প্রত্যেকেই জানেন সেটা। যাই হোক, যাতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনি পেতে পারেন, ভাগ্য দেবী আপনার সহায় হন, তার জন্য যদি আপনার দিনটি সকালে এই মন্ত্রটি দিয়ে শুরু করতে পারেন, জীবনের ছবিটা মাত্র এক সপ্তাহে বদলে যাবে। হ্যাঁ বন্ধু, মাত্র সাতটা দিনের মধ্যে আপনি নিজে অনুভব করবেন যে কীভাবে আপনার আগের দিনগুলো আর এখনের দিনগুলো পাল্টে যাচ্ছে, আপনারা সেটা নিজেরাই করলে বুঝতে পারবেন।
যাই হোক, আসুন সেই অত্যন্ত শক্তিশালী মন্ত্রটি সম্পর্কে এবার আপনারা জেনে নিন, যা প্রতিদিন সকালে ঘুম ভাঙার পরে আপনি জপ করতে পারবেন। অত্যন্ত সহজ, প্রত্যেকেই উচ্চারণ করতে পারবেন, আর সঠিক উচ্চারণ সঠিক নিয়ম মেনে জপ করলে তবেই সুফল পাবেন। ওই আমি বলছি বলে আপনি জপ করে নেবেন, দু তিনবার হয়ে গেল এমনটা করবেন না। মন থেকে মানবেন, বিশ্বাস করবেন, ভক্তি ভরে ঈশ্বরকে ডাকবেন, তারপরেই এই মন্ত্র আপনাকে কাজ দেবে। তো মন্ত্রটি হলো, শুনে নিন, করাক্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন তিনবার, অন্তত পক্ষে তিনবার জপ করবেন। আর যাদের কাছে সকালবেলার দিকটা সময় থাকবে হাতে, তারা যদি পারেন 108 বার করে জপ করুন। এতে আরও তাড়াতাড়ি এবং দারুণ সুফল হাতে নাতে পাবেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, করাগ্রে বসতি লক্ষ্মী, অর্থাৎ আমাদের কর, হাত, হাতের অগ্রভাগ সামনের দিকে রয়েছেন মা লক্ষ্মীর বাস। কর মধ্যে সরস্বতী, হাতের মাঝে রয়েছেন মা সরস্বতী, বিদ্যা বুদ্ধির দেবী, জ্ঞানের দেবী। কর মূলে গোবিন্দ, অর্থাৎ স্বয়ং শ্রী বিষ্ণু গোবিন্দ রয়েছেন হাতের একেবারে মূলে, অর্থাৎ নিচের দিকে। প্রভাতে, অর্থাৎ সকালে এই কর হাতের দর্শন করুন, অর্থাৎ হাত দেখুন। আমাদের হাতের মধ্যেই ভাগ্য দেবতা বাস করেন। হাতের রেখা দেখে ভাগ্য গণনা করা হয়, আপনারা জানেন, জ্যোতিষীরা করে থাকেন। আপনারা হাত দেখিয়ে আপনার ভবিষ্যৎ ভাগ্য বিচার করিয়ে থাকেন, এটা নতুন কোনো কথা নয়। তাই এই হাতের তালু আপনি যদি সকালবেলায় দুটি হাত জড়ো করে হাতের তালুর দিকে তাকিয়ে লক্ষ্মী সরস্বতী গোবিন্দকে স্মরণ করে এই মন্ত্রটি তিনবার পাঠ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার এই বছরটা যেমন কাটছে, সামনের বছরে আপনার ভাগ্য ঘুরে যাবে, ঘুরতে বাধ্য। ঠিকই শুনেছেন বন্ধুরা, তাই তো বলছি যে 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 ব্যক্তিরা ধার্মিক প্রকৃতির বা আস্তিক, তারা ধর্মকে মানেন, ঈশ্বরকে বিশ্বাস করেন, তারা কিন্তু এই কাজটি করতে পারেন। এটি আপনাদের জন্য একেবারে উপযুক্ত একটি ক্রিয়া, যা করার মাধ্যমে আপনি আপনার ভাগ্যের ছবিটাকে বদলে দিতে পারেন এক সপ্তাহ পরেই। দেখুন বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনার ভালো লাগে, অর্থাৎ আপনি যদি মনে করেন হ্যাঁ এর থেকে আপনি উপকৃত হবেন, তাহলে একটা শেয়ার করুন। কারণ আপনার একটা শেয়ার হয়তো সেই ব্যক্তিটির জীবনকেও পাল্টে দিতে পারে, আর এতে আপনি তো মানুষের উপকারই করছেন। আপনারও উপকার হোক, বাকি সকলের মঙ্গল হোক। ঈশ্বরের কাছে আমি এটুকুনি প্রার্থনা করব, ঈশ্বর আপনার মঙ্গল করুক। কমেন্টে জয় মা লক্ষ্মীর জয়, ওম নমো ভগবতে বাসুদেবায় লিখে দিয়ে যান। ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি। ঈশ্বর আপনার জীবনে প্রচুর অর্থ ঢেলে দিক, যা আপনি কল্পনাও করতে পারছেন না।